তে আমি আৰম্ভ কৰিলো যে লার্নাৰ লাইসেন্স মানুহে পোর্টেলত পাব। কিমান মানুহে লার্নাৰ লাইসেন্স ললে? 53,000 ইন জাস্ট এ স্প্যান অফ ওয়ান মান্থ। ওয়ান মান্থ হল না, 22 দিন। তাৰমানে এই 53,000 মানুহ কার ভয়ত দ্বিতীয় অফিসত অহা নাছিল? আদারওয়াইজ আমাৰ 5,000 লার্নার লাইসেন্স প্রত্যেক মাহত নলয়, রেভিনিউ পাব লাগিছিল আমি 53,000, আমি পাই আছিল 5,000। তাৰমানে আজি আমাৰ পৰিবহন বিষয়াসকলে নিজে চিন্তা কৰিব লাগিব যে এই 48,000 মানুহ কাৰ ভয়ত অহা নাছিল। তাৰমানে চৰকাৰক মানুহে ভয় কৰে। হে, তাতে গলে কি হব? তাত গৈ এই লৰাবিলাকে গাড়ী চলাই আছে ৰাস্তাত। এই যে 53,000 মানুহে যে লাইসেন্স ললে, কবাত বিদেশী নাগরিক আহি লওয়া নাই, কারণ আমি এটা আধারের উপর লৈছো। টোটাল মানুহর গন্তি বাড়া নাই যে বাংলাদেশের পৰা মানুহে আহি লৈ আছে। তার মানে এইটোৱে পরিবহন বিভাগের আজি কেনেকে কাম চলিছিল ইয়ে প্রমাণ করে যে মানুহর গভীর অনাস্থা আছিল। আর রেভিনিউ মানুহে কালেক্ট করিব নালাগে, অফিসারে কালেক্ট করিব নালাগে, মানুহে নিজে রেভিনিউ দিয়ে যেটা প্রসেস তো শুদ্ধ হয়। 500 টাকা মই 53,000 মানুহক পালো এই মাহত। মোর আরো 3 কোটি টাকা রেভিনিউ অকল লার্নার লাইসেন্সর পর আহিলে, যেটা আদারওয়াইজ 40-50 লাখ টাকা। 1,000ও যদি করে দিলোহেতেন, মানুহে 1,000 দিলেহেতেন, কারণ মানুহে হিসাব নিকাশ করে আছে, ডিপি অফিসর 3 বার যাওয়া, তাতে মানুহক লগ পোৱা, এই গোটেইখিনিত আমার 3,000 যায়। গতিকে দুখীয়া মানুহৰ ঔষধ কিনিবৰ কাৰণে, শিক্ষকক চাকৰি দৰমহা দিবৰ কাৰণে 1,000 টকা মই চৰকাৰক দিলোঁ ঘৰত বহি বহি। এইটো যদি 1,000 কালিৰ পৰা কৰোঁ, আপোনালোকে দেখিব যে কোনো মানুহে আপত্তি নকৰে।